চল্লিশ বছর ধরে চুলে ছোঁয়ায়নি কাছি। চুলের দৈর্ঘ্য পাঁচতলা বাড়ির সমান, ওজন 19 কেজি। এ যেন ঠিক রূপকথার পাতা থেকে উঠে আসা রাজকুমারীর রাপুনজিল, সেই লম্বা ঘন চুল যা বেয়ে উঠে আসবে তার মনের রাজকুমার। কিন্তু এই বাস্তব রাপুনজিলের গল্পটাও কি এক? গল্প এক না হলেও বৈশিষ্ট্য কিন্তু হুবহু এক। তবে কে তিনি, কি করেই বা তার চুল এত বড় হলো? একমাথা ঘন লম্বা চুলের যত্ন নেন কিভাবে? এইসব বিষয়ে রাপুনজিল নিজেই সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতে থাকেন। এছাড়াও চুলের কারণে তিনি চর্চায় থাকেনি, থাকবেন নাই বা কেন? গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তো আর এমনি এমনি কারো ওঠে না। এই রাপুনজিলের আসল নাম আশা ম্যান্ডেলা, তার নিজের বয়স 60 এবং চুলের বয়স 40 বছর। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী আশাকে নিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে জানানো হয় তার বাড়ি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে, আদিনিবাস ত্রিনিদাদ অ্যান্ড টোবাকোতে। বহু বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন আশা, তারপর থেকেই মাথায় জট পাকতে শুরু করে তার। সেই থেকে চুলে কাছে চালাননি তিনি। 2009 সালে চুলের ড্রেডলক অর্থাৎ তার চুলে করা বিশেষ ধরনের বেনির দৈর্ঘ্য মাপিয়েছিলেন। তখন দৈর্ঘ্য ছিল 19 ফুট 6.5 ইঞ্চি বা 5.96 মিটার। সেই সময় তার গিনেস বুকেও নামটা উঠে আসে। স্বাভাবিকভাবে এই 13 বছরে তার চুল আরও অনেকটাই বড় হয়েছে। বর্তমানে ম্যান্ডেলার চুলের দৈর্ঘ্য 110 ফুট বা 33.5 মিটার। এই বিশাল চুলের ওজন 19 কেজি। তবে এতে বিন্দুমাত্র মাথা ভারী হয়ে যায়নি আশার। তিনি চুলে কাপড় বেঁধে কোমরে ঝুলিয়ে রাখেন, এতে তার ঘাড়ে চাপও পড়ে না। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আমি আমার চুলকে রাজকীয় মুকুট মনে করি, কিন্তু মুকুটের যত্ন নেওয়া সহজ কাজ নাকি? আশা জানিয়েছেন, শ্যাম্পু করার জন্য প্রতি সপ্তাহে কম করে 6 বোতল শ্যাম্পু লাগে, আর সেই চুল শুকোতে সময় লাগে 2 দিন। এই হিসেব জানার পর তার চুল পরিচর্যার সময়ও খাটুনির হিসেব না করাই ভালো। এবার জানা যাক রাজকুমারের কথা। আশা ম্যান্ডেলার স্বামীর নাম ইমানুয়েল চেগে, পেশায় তিনি কেনিয়ার লক স্টাইলিস্ট। আশার ড্রেডলকগুলি তারই করা। সোশ্যাল মিডিয়ায় আশা ও তার স্বামীর ছবি থেকে স্পষ্ট বোঝা যায় দুজনেই এমন কেশ বাহার নিয়ে যথেষ্ট গর্বিত, ভবিষ্যতে চুল আরও বড় করবেন এমনই আশা আশার। ব্যুরো রিপোর্ট, আমাদের নিউজ। Thank you.